আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অকশন অর্থাৎ নিলাম অনুষ্ঠানে ইনভাইটেড ছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা 5-স্টার হোটেলের বড় একটা হল রুমে এই নিলামের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। এই যে এখানে শো করছে কি কি প্রোডাক্টগুলো নিলামে যাবে। খুবই সুন্দর সুন্দর কিছু জুয়েলারি, এগুলো নিলামে যাচ্ছে। যেরকম সুন্দর সেরকম এক্সপেন্সিভও এগুলো। এই যে এই ব্রেসলেটটার দাম 2,88,000 বাদ 3,00,000, প্রায় 9,00,000 টাকা। এখানে খুবই এক্সক্লুসিভ জুয়েলারিগুলো, এক্সপেন্সিভ। এটার দাম 99,000 থাই বাথে। আমার বাংলাদেশে থাকতে কখনো কোনো নিলাম অনুষ্ঠানে যাওয়া হয় নাই, যেটার অভিজ্ঞতা আমার এই থাইল্যান্ডে এসে হলো। এই লকেটটার দাম 2,80,000 থাই বাথে। এছাড়াও এই জুয়েলারিগুলো ছাড়াও আরও কিছু প্রোডাক্ট ছিল নিলামে, সেটা হচ্ছে বিভিন্ন এক্সক্লুসিভ ফটো, তারপরে আর্ট, এই দেশে থাই রাজার কিছু জিনিসপত্র, এগুলোও এই অনুষ্ঠানে ছিল। ভিতরে ঢোকার পরে প্রথমেই বড় একটা টিভিতে প্রোডাক্টগুলো শো করে, তারপরে খুব ভদ্র শান্তভাবে নিলামে অনুষ্ঠানটা শুরু হয়। ওরা এক একটা প্রোডাক্ট, যেরকম রাজার কিছু জিনিস, সেটা সামনে এনে দাম বলে, আর যে কিনবে, যার ইন্টারেস্ট বেশি, সে একটা দাম বলতে থাকে। তখন আরেকজন যদি কিনতে চায়, সে আবার আরেকটু বেশি দাম বলে। এইভাবেই খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা শুরু হয়। এখানে খাবার তো আসবে সব এক্সক্লুসিভ, তাই খাবারের মেনুটা শো করলাম আপনাদের সামনে। এগুলো বিক্রি হওয়ার পরে যে লাভটা পাবে, লাভের কিছু অংশ ওরা একটা বাচ্চাদের চ্যারিটি ফাউন্ডেশনে ওরা দান করবে কিছুটা অংশ। এখানে সবাই ভদ্রভাবে বসে আছে, আর আমি খাওয়াগুলো দেখছি। খাওয়াগুলো খুবই বড় বড় প্লেটে, অল্প অল্প এক্সক্লুসিভ সব খাবারগুলো, অবশ্য টেস্ট ছিল সত্যি কথা। এই যে দেখেন কি সুন্দর বড় বড় বিশাল বড় একটা বাটির মধ্যে অল্প একটু স্যুপ, এক্সক্লুসিভ খাবার এগুলো। মাঝে মাঝে খাবারের সাথে সাথে আমাদের ওরা গান গেয়ে বিনোদনও দিচ্ছিল। তবে খাবারের ডিজাইন, খাবারের টেস্ট সব কিছু খুবই পারফেক্ট ছিল। এটা তো ডেকোরেশনটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। এইসব খাবারের সাথে সাথেই আমাদের অনুষ্ঠানটা শেষ হয়, আর আমার নতুন অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ।